ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে ছবিটা আঁকবো এটা একটা ফুলের ছবি। আমি প্রথমে ছবিটি এঁকে নিয়েছিলাম, কিছু অংশ কালারও করে নিয়েছিলাম, যেহেতু সময় জন্য আমি এই কালারটা করে নিয়েছিলাম। বাকি অংশগুলো আপনাকে করে দেখাচ্ছি। কালারটা দেখেন, আমি একটা কালার দিয়েই এই সম্পূর্ণ এই ছবিটা শেষ করব। আমি ব্লু কালারটা দিয়ে নিয়েছি, ব্লু কালারটা পছন্দ করে নিয়েছি। আমি ব্লু কালারটা দিয়ে সমস্ত ছবিটা শেষ করব। এখানে ডিজাইন একটা করছি, কিছু বাঁশ, কিছু রাউন্ড ফুল পাতা দিয়ে আমি এই ডিজাইনটা সম্পূর্ণ শেষ করব, জাস্ট একটা কালার দিয়ে। একটু আস্তে আস্তে করে করে দিতে হবে, কেননা ডিজাইনটা করে নিয়েছি প্রথমেই, কারণ এখানে একটু আমি স্লোভাবেই করছি, বেশি তাড়াহুড়ো করতে গেলে রংটা বাইরে চলে যেতে পারে। এই জন্য আমি একটু আস্তে আস্তে করে করছি, স্লো করে করছি। এইভাবে আমার সম্পূর্ণ ছবিটা শেষ করতে হবে। আমি এখন বাঁশের এইটা ডিজাইনটা করছি কালার। আস্তে আস্তে করে করতে হবে। সম্পূর্ণ ডিজাইনটা আমি এইভাবেই করবো। আবার এই বাঁশের ডিজাইনটা করা মোটামুটি শেষ পর্যায়ে, এখন আমি ডিজাইনটা করবো, ওই ফুলের ডিজাইনগুলো কালার করবো। এখন আমি ফুলের ডিজাইনটা কালার করছি। এভাবে আমি আস্তে আস্তে করে কালারগুলো শেষ করব। দেখেন, ছবি আঁকতে গেলে একটু তাড়াহুড়া না করলেই হয়, একটু ধীরে সুস্থ করো, এটা বেটার। যেহেতু সময় খুব কম থাকে, তবুও আমাদের একটু আস্তে ধীরে করতে হবে। ভিডিও করতে গেলে সময় খুব কম, 2 মিনিট 3 মিনিট সময় থাকে, এর মধ্যে আমাদের পুরো একটা ভিডিও করতে হয়। তার মধ্যে আমরা সময়ের জন্য একটু আস্তে আস্তে করে করব, যেভাবে হোক সময়টাকে ক্যাপচার করতে হবে, সময়টাকে ধরে ওই নিয়মে করতে হবে, সময় ভিডিওর নিয়মে। সবাইকে খোদা।